যমুনার ভাঙনে সর্বশান্ত নদী তীরের মানুষ সব হারিয়ে মুহূর্তে নিঃস্ব হয়ে যাচ্ছেন তারা। চলতি বর্ষা মৌসুমে টাঙ্গাইলের সদর, কালিহাতি সহ চারটি উপজেলার অন্তত 30টি গ্রামে চলছে যমুনার ভাঙন। এরই মধ্যে 1000-এর বেশি বাড়িঘর নদীগর্ভে চলে গেছে। ভুক্তভোগীর অনেকেই এখন খোলা আকাশের নিচে বাস করছেন, আর কবলিত এলাকায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাড়িটাও তো তাও থাকতেছে না, বাড়িটাও তো নিয়ে যেতেছে, কাতে লাঙ্গর যাওয়ার মতো কোনো হানি কোনো খোঁজ নাই। যমুনা নদী সব খেয়ে হালাইছে, যাওয়ার মতো কোনো জায়গা নাই। বেশ কয়েকটি প্রকল্প প্রস্তুতের ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করা যায় স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙ্গনের আশু সমাধান সম্ভব হবে। দেশের উত্তরের জেলাগুলোতে নদ নদীর পানি কমতে শুরু করলেও বেড়েছে ভাঙ্গন। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন অব্যাহত রয়েছে। তিস্তার ভাঙ্গনে হুমকিতে পড়েছে রাজারহাটের গতিয়াসাম কমিউনিটি ক্লিনিক। ক্লিনিক না থাকলে আরো একটা সমস্যা হবে, সেটা হচ্ছে এই গ্রামটা যে বাসি দেখা যাচ্ছে, এই গ্রামটা আসলে থাকবে না। এই ক্লিনিক গেলে এই গ্রামটাও চলে যাবে। এখানে স্থায়ী কোনো সমাধানের ব্যবস্থা না নেয় তাহলে দেখা যাবে যে এই লোকগুলো সর্বহারা হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানায় নদ নদীর পানি কমায় বিভিন্ন পয়েন্টের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ চলমান রয়েছে। নদ নদী কেন্দ্রিক বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করেছে কুড়িগ্রাম জেলায় এবং বর্তমানে 4টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এছাড়া গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি আগের চেয়ে কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে লালমনিরহাটেও কমেছে তিস্তার পানি। চন্দ্র আফসার ববি, সময় সংবাদ।